नमस्कार बंधुरा आपनादेर प्रत्येककेई के स्वागत जानाई आपनादेर प्रत्येककेई के यूट्यूब चैनल एडुकेशन नोट्से आमि बुद्धदेव कर्मकार। आपनारा निश्चय लक्ष्य करेछिलेन गत दुदिन आगे विभिन्न संवाद पत्रिकाय एकटि खबर प्रकाशित होयेछिल जेखाने बला होयेछिल वेस्ट बेंगल सेंट्रल स्कूल सार्विस कमिशन तादेर लाइब्रेरियन पदे प्राय 1000টি ভ্যাকেন্সি ফাঁকা রয়েছে এবং সেখানে কিন্তু খুব শীঘ্রই নিয়োগ করতে চলেছে এবং সেই আর্টিকেলের উপরে কিন্তু অনেকগুলি চ্যানেল ইউটিউবের ভিডিও বানিয়েছিল। কিন্তু কাল রাতে আমাদের কাছে একটি গুরুত্বপূর্ণ অফিশিয়াল ইনফরমেশন হাতে চলে এসেছে, তো সেটার উপযুক্ত তথ্য নিয়ে কিন্তু আজকের ভিডিওতে মধ্যে আপনাদেরকে বিস্তারিতভাবে জানাবো। অর্থাৎ বলে রেখে সেখানে বলা হয়েছে শুধুমাত্র লাইব্রেরিয়ান পদেই নয়, লাইব্রেরিয়ানের সাথে গ্রুপ সি এবং গ্রুপ ডি পদেও কিন্তু নিয়োগ করতে চলেছে ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন। সাথে বলে রেখে আপনারা নিশ্চয় জানেন বা প্রসঙ্গত আপনার নিশ্চয় মনে রয়েছে 2012 সালে কিন্তু এই লাইব্রেরিয়ান পদে শেষ নিয়োগ করা হয়েছিল, অর্থাৎ 2012 সালে অ্যাডভার্টাইজমেন্ট বের হয়ে 2013 সালে কিন্তু নিয়োগ করা হয়েছিল শেষবার। আর সাথে বলে রেখে এরকমভাবে সমস্ত নতুন সরকারি চাকরির তথ্য এবং পুরনো গুরুত্বপূর্ণ সরকারি চাকরির আপডেট পেতে চাইলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে অলে গিয়ে বেল অপশন প্রেস করে দিলে সহজে সমস্ত নোটিফিকেশন পেয়ে যাবেন। সাথে আজকে কিন্তু অলরেডি ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল প্রিলিমিনারি এক্সাম রেড উপরে কিন্তু একটা গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে, সেটার উপরে অলরেডি ভিডিও দিয়ে দেওয়া হয়েছে, সেটা আপনারা চ্যানেলের ভিডিও লিস্টে গেলে সেখান থেকে পেয়ে যাবেন। বর্তমানে আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন সেই অফিসিয়াল আপডেটটি, এখানে উপরে হেডিং দেওয়া রয়েছে দেখুন দ্য ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন আচার্য সদন কলকাতা 791। এবং বলে রেখি এটা কিন্তু একটা লেটার হেড, যে লেটারটি লেখা হয়েছিল 14 জুন 2021 তারিখে এবং এখানে আপনারা মেমো নম্বর পেয়ে যাবেন। এবার প্রশ্ন হলো এই লেটারটি কে লিখেছে এবং কাদেরকে লিখেছে। প্রথমে বলে রেখে এই লেটারটি লিখেছে দ্য সেক্রেটারি ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন। এবার কাদেরকে লিখেছে সেটা বলার আগে জানিয়ে রাখি ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের মোট কিন্তু 5টা রিজিওনাল জোন রয়েছে, এর মধ্যে হলো ওয়েস্টার্ন, ইস্টার্ন, সাউদার্ন, নর্দার্ন এবং সাউথ ইস্টার্ন রিজিয়ান। এই 5টি রিজিয়নের যে চেয়ারম্যান রয়েছে তাদেরকে কিন্তু এই লেটারটি লেখা হয়েছে, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল রিজিওনাল স্কুল সার্ভিস কমিশনকে কিন্তু এই লেটারটি লেখা হয়েছে। এখানে যেটা ডিটেলস বলা হয়েছে যারা সাবজেক্ট, মূল সাবজেক্ট যেটা ছিল ভ্যাকেন্সি অফ গ্রুপ সি, গ্রুপ ডি এবং লাইব্রেরিয়ান, এটার উপরে কিন্তু ডিটেলস এই লেটারটির মধ্যে লেখা রয়েছে। যেটা বলতে চেয়েছে এখানে দেখুন লেখা রয়েছে উইথ রেফারেন্স টু অ্যাভোভ আই অ্যাম ডাইরেক্টেড টু ইনফর্ম ইউ দ্যাট কমিশনার অফ স্কুল এডুকেশন ইজ প্রেসিং হার্ড ফর দ্য ভ্যাকেন্সিস ফর দ্য পোস্ট অফ লাইব্রেরিয়ান গ্রুপ সি এবং গ্রুপ ডি উইচ আর ডিউ নিউ ক্রিয়েশন। অর্থাৎ বলেছে নানা কারণে ফাঁকা হতে পারে, সেটা নিউ ক্রিয়েশনের জন্য অথবা রিটায়ারমেন্ট, রেজিগনেশন অথবা মৃত্যু অথবা আদার্স অন্য অন্য কারণে ফাঁকা হতে পারে। এখানে একটি নিয়মের কথা বলা হয়েছে দ্য রিলিভেন্ট রুল 2009 ফর সিলেকশন অফ নন টিচিং স্টাফ লেস ডাউন ডিআই স্কুল বা এখানে বলছে উইল সেন্ড ভ্যাকেন্সি টু দ্য রিজিওনাল স্কুল সার্ভিস কমিশন। অর্থাৎ এটা বলেছে ডিআই স্কুলকে, রিজিওনাল স্কুল সার্ভিস কমিশনকে এই ভ্যাকেন্সি ডিটেলসটা পাঠাতে বলা হয়েছে, যেটা আবার রিজিওনাল স্কুল সার্ভিস কমিশন পাঠাবে সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনকে এই ভ্যাকেন্সি ডিটেলসটা পাঠাবে। এবার এখানে কিন্তু সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে, পরের আপনারা প্যারাতে কিন্তু এখানে পেয়ে যাবেন, অর্থাৎ 7 দিনের ভিতরে কিন্তু সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনকে এই ভ্যাকেন্সির ডিটেলসটা পাঠাতে লাগবে, এটাই কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে রিজিওনাল স্কুল সার্ভিস কমিশনগুলোকে। আর এটার জন্য সময় কিন্তু বেঁধে দেওয়া হয়েছে 25 জুন 2021 তারিখের মধ্যে কিন্তু পাঠিয়ে দিতে বলা হয়েছে। এবার এখানে আপনারা নিচের দিকে এখানে আরও ডিটেলস পেয়ে যাবেন। আর সবশেষে একটি গুরুত্বপূর্ণ জিনিস অ্যাড করে রাখি, আপনাদের মধ্যে যারা পিএসসির অথবা ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিসের কিংবা ওয়েস্ট বেঙ্গল পুলিশের পরীক্ষাগুলোর জন্য খুব সিরিয়াসভাবে প্রিপারেশন নিচ্ছেন তাদের জন্য কিন্তু আনএকাডেমি একটা বাম্পার অফার নিয়ে এসেছে, যেখানে তারা বলেছে 12 মাসের সাবস্ক্রিপশন নিলে 2 মাসের সাবস্ক্রিপশন ফ্রি, 24 মাসে নিলে 3 মাসের সাবস্ক্রিপশন ফ্রি রয়েছে। এবং এখানে কিন্তু বিভিন্ন রকম ব্যাচ কোর্সেস রয়েছে, যেরকম ওয়েস্ট বেঙ্গল পুলিশের জন্য মিশন খাকি অথবা ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিসের জন্যও রয়েছে। আর এটা চাইলে আপনারা আজকে কিন্তু এনরোল করতে পারেন প্লে স্টোরে গিয়ে আনএকাডেমি অ্যাপটা ডাউনলোড করে। এবং এখানে যেটা পেমেন্ট আপনারা দেখতে পাচ্ছেন সেটা কিন্তু পেমেন্ট করে দিবেন না, এখানে আমাদের চ্যানেলে যে রেফারেল কোডটা রয়েছে বুদ্ধ27 যেটা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, সেটা যদি পেমেন্ট করছেন তাহলে এই যে পেমেন্টটা দেখতে পাচ্ছেন সেটার উপরে কিন্তু 10% ডিসকাউন্ট পেয়ে যাবেন। এছাড়া বন্ধুরা বলে রেখি আপনাদের কাছে যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে একটি লাইক করতে পারেন, নিজের দরকারি বন্ধুদের সাথেও ভিডিওটি শেয়ার করতে পারেন এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে মেনশন করতে পারেন। তো এখানে এই ভিডিওটি শেষ করছি, বন্দে মাতরম, জয় হিন্দ।